হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুশকি নিরাময়ে জবা পাতার কার্যকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। খুশকি এমন একটা সমস্যা যা সবার হয়ে থাকে। আমাদের চুলের অনেক সমস্যার ভেতর খুশকির সমস্যা প্রধান। খুশকি নিয়ে কিশোর কিশোরী, তরুণ তরুণী কিংবা যুবক যুবতী সবাইকে দেখা যায় উসখুস করতে। চুলের খুশকি নিয়ন্ত্রণে রাখা অনেক কষ্টকর একটি বিষয়। আমরা চুলের খুশকি দূর করার জন্য কত ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকি, কিন্তু এই শ্যাম্পু আমাদের চুল থেকে খুশকি দূর করলেও তা আবার ফিরে আসে। আমরা প্রাকৃতিকভাবে কিছু উপাদান ব্যবহার করে খুব সহজে মাথার খুশকি দূর করতে পারি। আমরা জবা পাতা ব্যবহার করে মাথার খুশকি খুব সহজে দূর করতে পারি। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক জবা ফুল দিয়ে কিভাবে মাথার খুশকি দূর করা যায়। প্রয়োজনীয় উপকরণ: পরিমাণ মতো জবা পাতা, 2 পরিমাণ মতো মেথি, 3 টক দই। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। প্রথমে মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর সকালে ভেজানো মেথি আর জবা পাতা একসাথে বেটে নিতে হবে। এরপর এর ভিতর টক দই ভালোভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিতে হবে। দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক এটি ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে। তৈরিকৃত প্যাকটি পুরো মাথায় আর চুলে ভালো করে মেখে আধা ঘন্টা রাখতে হবে। এরপর কোমল সালফেটবিহীন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। জবা পাতা চুলের শুষ্কতা কমাতেও কার্যকর। যদি মেথির গুণের সাথে জবা পাতার গুণ মিশে তাহলে খুশকি তো যাবেই, চুল হয়ে উঠবে সুন্দর। তো দর্শক, আপনারা জানতে পারলেন জবা পাতার ব্যবহার সম্পর্কে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।